जस दर पर नबी गए तो जिब्राइल बोले दादा गया उधर पर तो जल पाएंगे पर मेरे नबी जी आगे चल पाए उस तरह से निकल पाए जमीन पुकार उठी आएगी नबी 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 जो काम आश्वरा बानी के रखो भलो करे बने रखो अल्लाह पाक अल्लाह ताला আমাদের নবী তিন নাম্বার রূপ দান করেছেন ও বাবা আমার দুই নাম্বার রূপ প্রথম নাম্বার বাশারিয়াত এই রূপে 11টা বিবাহ করেছেন সন্তানাদি হয়েছে জিহাদও করেছেন আবার এই রূপে থাকতে আমার নবী মালাকের রূপ আল্লাহ পাক দান করেছেন মিয়ারাজে গেলে 1 2 3 4 5 6 7 সাত আসমানের সব ফেরেশতা নূরের তৈরি আল্লাহ পাক সেই ক্ষমতা নবীকে দিয়েছেন মালাকের রূপের ক্ষমতা দান করেছেন আমার নবী ফেরেশতাদের সঙ্গে ভ্রমণ করলেন কোনো অসুবিধা নাই কারণ আমার আল্লাহ নবী কই রূপের ক্ষমতা দান করেছে জোরে বলো তিন নাম্বার রূপ হলো হাকিকাতাল রূপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সঙ্গে সিদরাতুল মুনতাহাতে গেলেন আমার নবী বলেন জিবরিল আমার হাকিকত জানার ইচ্ছা হয়েছে আপনার যে 600 ডানা আল্লাহ প্রদান করেছেন আপনার হাকিকত আমাকে জানিয়ে দিন দেখিয়ে দিন আমি নবী দেখতে চাই জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাতে 600 ডানা বিছিয়ে দিয়েছেন নবী আমার জিবরিলের হাকিকত জেনে গিয়েছেন জোরে বলুন আমার জিবরিল আমিন আমার নবীজিকে বলছেন নবীজি আমার হাকিকত আপনি দেখলেন কিন্তু আপনার হাকিকত আমি দেখলাম না আপনার হাকিকতটা আমাকে একটু দেখান আমার আপনার নবী বলেন জিবরিল আমার হাকিকত যদি দেখতে হয় তাহলে সিদরাতুল মুনতাহা থেকে একটু এগিয়ে আসুন জিবরিল আমিন বলেন হুজুর গো এটা বর্ডার কিঞ্চিত পরিমাণ আগে যাওয়া যাবে না কিঞ্চিত এগিয়ে যাওয়া যাবে না আমি যদি এগিয়ে যাই আপনি বাশারিয়াতে ছিলেন সঙ্গ দিয়েছি মালাকিতে ছিলেন সঙ্গ দিয়েছি এবার হাকিকত রূপে আপনি আগমন করবেন ওই রূপের ক্ষমতা সহ্য করার আমি জিবরাইল আমিনের নাই আমি চলে সাই হয়ে যাব হুজুর আপনি আমার মত নয় যে আপনাকে বাধা দেব আমি আপনার মত নয় যে সঙ্গে যাব জিবরিল বলছেন এজন্য বদলে বলা जस दर पर नबी गए तो जिब्राइल बोले दादा गया उधर पर तो जल पाएंगे पर मेरे नबी जी आगे चल पाए उस तरह से निकल पाए जमीन पुकार उठी आएगी नबी 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 जरे बोलो सुभान अल्लाह हुजूर আমি আপনার মত না যে সঙ্গে যাব আপনি আমার মত নয় যে বাধা দেব তা জিবরিল আমিন আমার নবীকে যিনি ফেরেশতাদের মধ্যে আল্লাহ যাকে রুহুল আমিন বলেছেন আখ্যায়িত দিয়েছেন আল্লাহ রুহুল আমিন মানে রূহ দিয়েছেন মরিয়মের কাছে ফু দিয়ে তাই তার উপাধি রুহুল আমিন জিবরিল আমি রুহ দিতে পারে আল্লাহ দেওয়ার ক্ষমতা এ বাবা জন্য আমি আপনাদেরকে বলবো সে জিবরিল আমিনের থেকে আল্লাহ আমাদের নবীকে কোটি কোটি আরো বেশি জ্ঞান দান করেছেন সেই জিবরিল আমিনেরও যিনি নবী তিনি আমাদের নবী জোরে কর আব্বা আমার আমার নবীর হাকিকত জিবরিল দেখতে পেলেন না আর এরা একটা কাপে কতটা পানি গ্লাস জানে গ্লাসে কতটা পানি লোটা বলতে পারে লোটায় কতটা পানি কলসি বলতে পারে কলসিতে কতটা পানি পুকুর বলতে পারে পুকুরে কতটা পানি নহর নহরে কতটা পানি নদী নদীতে কতটা পানি সাগর সাগরে কতটা পানি মহাসাগর কেউ এক বছর কেউ দুই বছর কেউ পাঁচ কেউ দশ কেউ বিশ কেউ তিরিশ লেখাপড়া করেছে আর আর পরে কেউ কাপ কেউ গ্লাস কেউ লোটা কেউ কলসি হয়েছে সাগরে গিয়ে পানি মাপতে যিনি আল্লাহ প্রথম বানিয়েছেন আহম মা তুম মুঝে দেখো মই তুমে দেখো
तुम मुझे कहते रहो ला इलाहा इल्लल्लाह, मैं तुम्हें कहता रहूं मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাই বলে কেউ জানো নবীকে খোদা মনে করো না, আল্লাহ পাক বলেন প্রথমে বানিয়েছি বলে কেউ নবীকে খোদা ভেব না। আয় আমার হাবিব, আমি আপনার ছায়া তৈরি করিনি, দুনিয়ার মানুষ আমি আল্লাহর কোন শরীক নাই, তুমি মোস্তফাকে এমন বানিয়েছে তোমার কোন ছায়া প্রদান করি নাই। জোরে বলেন, তাই বলে আমার নবীকে কেউ খোদা ভাববে না। খোদা যে তিনি স্রষ্টা, তিনি জন্ম দেয়, জন্ম নেয় না। কিন্তু হাবিব আমি আপনাকে আব্দুল্লাহর বেটা বানাবো, কেউ যেন খোদার মতো না মনে করে। মা আমেনার কলিজার টুকরা বানাবো, কেউ যেন খোদার মতো না বলে। আমি আপনাকে আব্দুল মোতালিবের পোতা বানাবো, কেউ যেন খোদার মতো না মনে করে। আয় আমার হাবিব, আমি আপনাকে মা ফাতেমার আব্বা বানাবো, কেউ যেন খোদার মতো না বলে। আমি আপনাকে পৃথিবীর জমিনে হাসান হুসাইনের নামও বানাবো, কেউ যেন খোদার মতো না মনে করে। আমি আপনাকে আলীর শ্বশুর বানাবো, কেউ যেন আপনাকে খোদার মতো না বলে। আবু বাকারের শ্বশুর বানাবো, কেউ যে আপনার আবু বাকারের জামাই বানাবো, কেউ যেন আপনাকে খোদার মতো না মনে করে। এইরূপ ভাবে হাবিব আপনি খোদা নয়। অপর দিকে রাসূল আমার অঙ্গুলির ইশারা করে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দাও, কেউ যেন তোমাকে আল্লাহর হাবিব বলতে অস্বীকার না করে। আয় আমার দোস্ত, আবু জাহেল পাথর নিয়ে আসবে হাতে করে, হাতে পাথর এনেছে আবু জাহেল, এসে বলতেছে আমার হাতের মুঠোর মধ্যে কি আছে, আপনি যদি নবী হন তাহলে বলেন। আচ্ছা আবু জাহেল মুসলমান না কাফের, কথা বলেন না কেন? কাফের না মুসলমান? শুধু কাফের, ইন্টারন্যাশনাল কাফের, শুধু কাফের। আবু জাহেলের বিশ্বাস যারা নবী হয় তারা বলতে পারে, মানে আল্লাহ তাদের ক্ষমতা দেয়। আল্লাহ বলেছেন মিনান নবীগিন, আমি নবীদের মধ্যে, সুবহানাল্লাহ। আর এরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবী কি শুধু জানে না, নবী মূর্খ, নাউজবিল্লাহ, বলে নবী উম্মি, লেখা পড়া জানে না। আবার এই সুন্নি মলবি ওয়াজ করে বলে গাউস আজম যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছে, 15 থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়া এসেছে, ওরে মূর্খ বলবি রে আল্লাহর ওলিকে তুই কোরআনের হাফেজ বলে বিশ্বাস করলি আর আমার নবীকে মূর্খ বললি, তোর ঈমান থাকবে না। আমার আল্লাহ আমার নবীকে জ্ঞান দিয়েছেন, ও আমার সোনা মানিক, নবী যেমন জ্ঞানে জ্ঞানান্বিত আল্লাহ বানিয়েছেন, আমার নবীকে যারা ভালোবেসেছেন মায়ের পেট থেকে কোরআন মুখস্ত করে দুনিয়া আগমন করেছেন, এটাই হলো সুন্নি আকিদার কথা। যার আকিদা ভালো তার আমল ভালো, যার আকিদা খারাপ তার আমলের মূল্য নাই। এই জন্য আমার নবী বলেছেন 72 দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কথা বোঝা যাচ্ছে? অনেকে বলো খুব গাদা লাগতো কথা শুনে, কিন্তু কিছু করার নেই বাপ। আমরা নবীওয়ালা মানুষ, আমরা নবীকে ছোট করি না। কথায় কাজে ইঙ্গিতে আকিদায় চার ভাবের কোন ভাবে যদি কেউ নবীর প্রতি হিংসা পোষণ করে এই ব্যক্তি মুনাফিক। আর এদের সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুনাফিকুন। আরে আমার নবীর তো জবাব নাই। একদিন আমার নবী এত দয়ালু, দেখেন আমরা কাফের কো কাফের বলতে চাই না, কেন বলি না জানেন? আমার নবী আমাদের শিক্ষা দিয়েছেন, মহাব্বত দেখিয়েছেন। একদিন আমার রসুল দাঁড়িয়ে আছেন, একজন সাহাবি নামাজ পড়ছেন সুরা লাহাব দিয়ে, সুরা লাহাব তেলাওয়াত করছেন প্রথম রাকাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে আয়াতে আল্লাহ বলেছেন আবু লাহাবের হাত যেন ধ্বংস হয়। আমার রসুলুল্লাহ পাশে ছিলেন, নামাজ সমাপ্তের পরে ডাক দিলেন, তুমি ওই সুরাটা পড়লে কেন, তুমি জানো না আবু লাহাব আমার চাচা হয়, তুমি পড়ছো নামাজ ঠিক আছে কিন্তু আমার সামনে পড়লে কি দয়ার নবী আমার, কি রহমতে ভরা নবী আমার, সেই নবী আমাদের। আর যারা নবীকে আমাদের মতো বলছে কাল হাসরের মাঠে সেই নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই।
কোনো নবী কোনো সাহাবী কোনো তাবেঈ জান্নাতে যেতে পারবে না। অনেকে হয়তো বলতে পারেন আমিনউদ্দিন ভাই একজন নবী যে অগ্রিম গিয়ে বসে আছে সেই অগ্রিম জানে বলে একজন নবী তার নাম ইদ্রিস আলাইহিস সালাম জোরে করে সুবহানাল্লাহ যারা হাদিস কোরআন পড়ে তারা বুঝে যাবে। আমি বললাম এই নবী না গেলে উম্মত না গেলে কেউ যেতে পারবে না। ওরা তখন বলে হুজুর তালি ও নবী গেছে উনি কি করছেন আপনার কথা রং না ওইটাও রং কথা বুঝতেছেন। তাহলে উনি যে জান্নাতে গেলেন এবং কি হচ্ছে এ বিষয়ে বলবো ইনশাআল্লাহ তাআলা আগামী বছর যাতে এই জলসাটা হয় তার জন্য আপনারা কে আছেন যে একটু বেশি বেশি দান দিতে পারেন একটু দরুদ আল্লাহুম্মা